চতুর্থ অধ্যায়। চার প্রকারের পলক। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, তৃতীয় স্কন্ধে পরমাণু থেকে দ্বিপুরার্ধ পর্যন্ত কালের স্বরূপ ও এক একটা যুগ যত কত বৎসরে হয়ে থাকে আমি তা তোমায় জানিয়েছি। এখন তুমি কল্পের স্থিতিকাল ও তার প্রলয়ের বর্ণনা ও শোন। রাজন, ব্রহ্মার একদিনের বিস্তৃতি এক সহস্র চতুর্যুগ হয়ে থাকে, যাকে কল্প আখ্যাও দেওয়া হয়। এক কল্পে চতুর্দশ মনু আবির্ভূত হয়ে থাকে, কল্পান্তে প্রলয়ও অনুরূপকালে পর্যন্ত স্থায়ী হয়। এই প্রলয়কালে ব্রহ্মা রাত্রি বলা হয়, তখন এই ত্রিলোকও লীন হয়ে যায়, তারও প্রলয় হয়। এই হল নৈমিত্তিক প্রলয়। এই প্রলয়কালে সম্পূর্ণ বিশ্বকে নিজ অভ্যন্তরে স্থান দিয়ে অর্থাৎ লীন করে নিয়ে প্রথমে ব্রহ্মা, অতঃপর ভগবান নারায়ণ অনন্ত নাগরে দেহরূপ শয্যায় শয়ন করে। এইভাবে দিনরাত্রি চক্রে আবির্ভূত হতে হতে যখন ব্রহ্মা তার হিসেব মতো শত বৎসর ও মানব গণনায় দুই পরার্ধ আয়ুর সমাপ্তি ঘটে, তখন মহতত্ত্ব, অহংকার ও পঞ্চ তন্মাত্রা এই সপ্ত প্রকৃতি তাদের কারণ মূল প্রকৃতিতে লীন হয়ে যায়। রাজন, এর নাম প্রাকৃতিক প্রলয়। এই প্রলয়কালে প্রলয়ের কারণ উপস্থিত হলে পঞ্চভূত নির্মিত ব্রহ্মাণ্ড নিজ স্থূলরূপ ত্যাগ করে কারণরূপে তিনি স্থিত হন, অর্থাৎ লীন হয়ে যায়। পরীক্ষিত বললেন, প্রলয় কালাগমনে মেঘ শতবর্ষ কাল পর্যন্ত বৃষ্টিপাত করে না, সকলেই অন্ন লাভে বঞ্চিত হয়। তখন প্রজারা ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে পরস্পরের প্রাণ সংহার করে এবং মাংস ভক্ষণ করে প্রাণ ধারণ করে। এইভাবে কালের করাল উপদ্রবে ক্লিষ্ট প্রজাগণ ধীরে ধীরে হিলবন হয়ে পড়ে। প্রলয়কালীন সাংবর্তক সূর্য নিজ প্রচণ্ড তেজ দ্বারা সমুদ্র, প্রাণী, শরীর ও পৃথিবীর সমস্ত রস বিশোষণ করে এবং তা নিয়মানুসারে পৃথিবীর উপর বর্ষণ করতে বিরত থাকে। তখন শঙ্কর্ষণ ভগবানের মুখ দিয়ে প্রলয়কালীন সংবর্তক অগ্নি উদ্গৃত হতে থাকে। বেগবান বায়ুপ্রভাবে অগ্নির কলেবর বৃদ্ধি হয় এবং তা তল অতল আদি নিচের সপ্তলোক ভস্মসাত করে ফেলে। প্রাণীদেহের অস্তিত্ব তখন এমনিতেই থাকে না। অধ দেশে অগ্নির প্রচণ্ড লেডিহান শিখা ও ঊর্ধ্ব দেশে সূর্যের প্রচণ্ড রুদ্র মূর্তি। তখন অধ ঊর্ধ্ব চতুর্দিক দাউ দাউ করে জ্বলতে থাকে আর ব্রহ্মাণ্ডকে দেখে মনে হয় যেন গোময় পিণ্ডে ঠাসা অগ্নিকুণ্ডের অঙ্গার ধকধক করে জ্বলছে। এরপর প্রলয়কালে অতি বেগবান প্রচণ্ড শক্তিধর সাংবর্ত বায়ু শত শত বৎসর পর্যন্ত প্রবাহিত হতে থাকে। আকাশ তখন ধূসর ধুলি ধূসর হয়ে থাকে। তারপর অসংখ্য চিত্র বিচিত্র মেঘের আবরণ আগমন হতে থাকে। সেই মেঘ অতি ভয়ঙ্কর গর্জন করে এবং শত শত বৎসর পর্যন্ত বর্ষণ করতে থাকে। তখন ব্রহ্মাণ্ডের অন্তর্গত সম্পূর্ণ জগৎ এক বিশাল জলসমুদ্রে পরিণত হয়ে যায়, অর্থাৎ সব কিছু জলমগ্ন হয়ে যায়। এইভাবে যখন জলপ্রবাহী হয়ে যায় তখন জল পৃথিবীর বিশেষ গুণকে গন্ধকে হরণ করে নেয়, নিজের মধ্যে লীন করে দেয়। গুণ জলের মধ্যে, জলে লীন হওয়ার পর পৃথিবীর প্রলয় হয়ে যায়, তা জলে সম্মিলিত হয়ে জলরূপ হয়ে যায়। রাজন, তারপর জলের গুণ রসকে তৈজস তত্ত্ব গ্রাস করে নেয় এবং জল বিশুষ্ক হয়ে তেজে সম্মিলিত হয়ে যায়। তদনন্তর বায়ুতেজের গুণ রূপকে গ্রাস করে নেয় এবং তেজ রূপবিহীন হয়ে বায়ুতে লীন হয়ে যায়। এরপর আকাশ বায়ুর গুণ সম্পর্কে নিজের মধ্যে ধারণ করে নেয় এবং বায়ু স্পর্শরহিত হয়ে আকাশে শান্ত হয়ে যায়। অতঃপর তামস অহংকার আকাশের গুণ শব্দকে গ্রাস করে নেয় এবং আকাশ শব্দহীন হয়ে তামস অহংকারে লীন হয়ে যায়। সেইভাবেই তৈজস অহংকার ইন্দ্রিয়গণকে ও বৈকারিক সাত্ত্বিক অহংকার ইন্দ্রিয়গণের অধিষ্ঠাতা দেবতাদের ও ইন্দ্রিয় প্রবৃত্তি সমূহকে নিজের মধ্যে বিলীন করে নেয়। অতঃপর মহতত্ত্ব অহংকারকে এবং সত্ত্ব আদি গুণ মহসত্ত্বকেও গ্রাস করে ফেলে। হে পরীক্ষিত, এই সকলই হল কালের মহিমা। তারই প্রেরণায় অব্যক্ত প্রকৃতি গুণত্রয়কে গ্রাস করে নেয়, শেষে কেবল প্রকৃতি অবশিষ্ট থাকে। প্রকৃতি বিশ্ব চরাচরের মূল কারণ। প্রকৃতি অব্যক্ত, অনাদি, অনন্ত, নিত্য ও অবিনাশী। যখন প্রকৃতি নিজ কার্যসমূহকে লীন করে সাম্যাবস্থা প্রাপ্ত করে তখন কালের অবয়ব বর্ষ, মাস, দিন, রাত, ক্ষণ আদির হেতুরূপ পরিণাম, ক্ষয় বৃদ্ধি আদি কোনো প্রকারের বিকার প্রকৃতিতে হয় না। সেই সময় প্রকৃতিতেই স্থূল রূপে অথবা সূক্ষ্মরূপে বাণী, মন, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, মহতত্ত্ব আদি বিকার, প্রাণ, বুদ্ধি, ইন্দ্রিয় ও তাদের দেবতাগণ আদি কিছুই থাকে না। সৃষ্টিকালের বিভিন্ন লোকাদির কল্পনাও তার স্থিতি থাকে না। তখন স্বপ্ন, জাগ্রত ও সুষুপ্তি
এই তিন অবস্থাও থাকে না। আকাশ, জল, পৃথিবী, বায়ু, অগ্নি এবং সূর্যও থাকে না। সবই যেন গভীর নিদ্রামগ্ন মহাশূন্যবত থাকে। এই অবস্থাকে তর্ক দ্বারা অনুমান করা ও অসম্ভব। সেই অব্যক্তকেই জগতের মূলভূত তত্ত্ব আখ্যা দেওয়া হয়। এই অবস্থার নাম প্রাকৃত প্রলয়। তখন কলির প্রভাবে পুরুষ ও প্রকৃতি উভয়েরই শক্তি হীনবল হয়ে পড়ে এবং গন্তরহনহীন হয়ে নিজ মূল স্বরূপকে লীন হয়ে থাকে। হে পরীক্ষিত, বুদ্ধি ইন্দ্রিয়ের বিষয়রূপে তার অধিষ্ঠান জ্ঞানস্বরূপ বস্তুতেই ভাসিত করে। সেই সকলের আদি অন্ত দুইটি থাকে, তাই তারা সত্য নয়। কেবল দৃশ্য এবং নিজ অধিষ্ঠান ছাড়া তাদের অস্তিত্ব থাকে না, তাই এগুলি সর্বতভাবে মিথ্যা মায়া মাত্র। এই হল অন্তর্নিহিত প্রলয় অর্থাৎ মুখের স্বরূপ। যেমন প্রদীপ, নেত্র এবং রূপ এই তিন তেজ থেকে পৃথক নয়, তেমনভাবেই বুদ্ধি, ইন্দ্রিয় এবং তার বিষয় তন্মাত্রাও নিজ অধিষ্ঠান স্বরূপ ব্রহ্ম থেকে ভিন্ন হয়। যদিও ব্রহ্ম এদের থেকে সর্বতভাবে ভিন্ন, যেমন রজ্জুরূপ অধিষ্ঠানে অধ্যস্ত সর্প নিজ অধিষ্ঠান থেকে পৃথক নয়, কিন্তু অধ্যস্ত সর্পের সঙ্গে অধিষ্ঠানে কোনো সম্বন্ধই নেই। পরীক্ষিত বললেন, জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি এই তিন অবস্থা বুদ্ধিরই। অতএব তার জন্য অন্তরাত্মাকে যে বিশ্ব, তৈজস এবং প্রাজ্ঞরূপ বৈচিত্র্যে প্রীতিত হয় তা কেবল মায়া মাত্র। বুদ্ধিগত বিভিন্নতার একমাত্র সত্যস্বরূপ আত্মার সঙ্গে কোনো সম্বন্ধই নেই। এই বিশ্বের উৎপত্তি ও প্রলয় হয়ে থাকে, তাই তার বহু অবয়ব সমগ্রে অস্তিত্ব আছে। যেমন আকাশে মেঘপুঞ্জে অবস্থান কখনো দৃশ্য আবার কখনো অদৃশ্য, তেমনভাবেই ব্রহ্মে বিশ্ব কখনো দৃশ্য কখনো অদৃশ্য। পরীক্ষিত বললেন, জগতের ব্যবহারে যত অবয়বী পদার্থ আছে তারা না থাকলেও তাদের ভিন্ন ভিন্ন অবয়বের সত্য বলে মানা হয়, যেহেতু তারা তার কারণ। উদাহরণরূপে বস্ত্ররূপ অবয়বী না থাকলেও তার কারণরূপ সূত্রে অস্তিত্ব অবশ্যই থাকে। সেইভাবে কার্যরূপ জগতে অননিস্ত কালেও এই জগতের কারণরূপ অবয়বের অস্তিত্ব থাকতেও পারে, কিন্তু ব্রহ্মের ক্ষেত্রে এই কার্য কারণভাবে চিন্তা নিতান্তই অবাস্তব। সাধারণ বস্তু হচ্ছে কারণ আর বিশেষ বস্তু কার্য। এইরূপ যে প্রভেদ পরিলক্ষিত হয় তা বস্তুত ভ্রম মাত্র। কারণ, সাধারণ ও বিশেষ ভাব হল আপেক্ষিক অর্থাৎ অন্যান্য স্থিত। বিশেষ না থাকলে সাধারণ আর সাধারণ না থাকলে বিশেষ হয় কেমন করে? কার্য ও কারণ ভাবের আদি ও অন্ত দুই বর্তমান, তাই তাও স্বপ্নদৃষ্ট প্রভেদ সম সর্বতভাবে অভ্যস্ত। সন্দেহ নেই যে এই প্রপঞ্চরূপ বিকার স্বপ্নদৃষ্ট বিকার সম বোধ হয়, কিন্তু তা হলেও তাকে নিজ অধিষ্ঠান ব্রহ্মস্বরূপ আত্মা থেকে পৃথক বলা যায় না। হাজার চেষ্টা করলেও তা আত্মা থেকে অনুমাত্র পৃথক সত্তাযুক্ত তা নিরূপণ করা সম্ভব হয় না। যদি কল্পনায় আমার স্বীকার করে নি যে আত্মার অতিরিক্ত আর এক পৃথক সত্তাও আছে, তবে তাকে তো চিদ্রূপ আত্মা সমস্বয়ং সমুদ্ভাসিত হওয়া প্রয়োজন। এই অবস্থায় আমরা তো আত্মার একরূপে স্বীকৃতি দিচ্ছি, কিন্তু আমরা তো এই সত্যে নিত্য প্রতিষ্ঠিত যে পরমার্থ সত্যকে বৈভিন্ন কথাকা সম্ভব নয়। তবুও যদি কেউ অজ্ঞানবশত পরমার্থ সত্য বস্তুকে বৈভিন্ন সন্ধানে বিচারে প্রবৃত্ত হয়, তবে তা হবে সর্বতভাবে অর্থহীন চিন্তা। মহাকাশ ও ঘটাকাশের মধ্যে, আকাশে সূর্য ও জলে প্রতিবিম্বিত সূর্যের মধ্যে, বাহ্যবায়ু ও আন্তর্বায়ুর মধ্যে প্রভেদ অন্বেষণ অর্থহীন অবশ্যই। এই সত্যই পরমার্থের পক্ষেও প্রযোজ্য। মানুষ একই স্বর্ণকে অগ্নির সাহায্যে কঙ্কন, কুণ্ডল, বলয় আদিরূপ প্রদান করে থাকে। তদনুরূপ নিপুণ বিদ্বান লৌকিক ও বৈদিক বাণীর সাহায্যে একই ইন্দ্রিয়াতে আত্মস্বরূপ শ্রী ভগবানকে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপিত করেন। দেখো, মেঘ সূর্য সৃষ্ট ও সূর্য প্রকাশিত, তবুও সেই মেঘ সূর্যেরই এক অংশ নেত্রের জন্য সূর্য দর্শনে বাধা হয়ে দাঁড়ায়। একইভাবে অহংকারও ব্রহ্ম সৃষ্ট ও ব্রহ্ম প্রকাশিত, কিন্তু ব্রহ্মের অংশ বিশেষ জীবনের জন্য অহংকার ব্রহ্ম সাক্ষাৎকারে এক বিরাট বাধা হয়ে দাঁড়ায়। সূর্য সৃষ্ট মেঘে ছিন্ন ভিন্ন হলে তখন নেত্র তার স্বস্বরূপ সূর্য দর্শন করতে সমর্থ হয়। একইভাবে জীবের অন্তরে ব্রহ্ম জিজ্ঞাসা জেগে উঠলে আত্মার উপাধি অহংকারে বিনাশ হয়, আর তখনই তার স্বস্বরূপ সাক্ষাৎকার হয়। প্রিয় পরীক্ষিত বললেন, যখন জীব বিবেকরূপী খড়গ দ্বারা মায়াময় অহংকারের পাশ ছিন্ন করে, তখন সে নিজ একরস আত্মস্বরূপ পরম আত্মায় স্মিত হয়ে যায়। আত্মার এই মায়ামুক্ত বাস্তবিক স্থিতিকেই আন্তর্নিহিত
প্রলয় বলা হবে। হে অয়াতি দমন, তত্ত্বদর্শীগণে বিচারে ব্রহ্মা থেকে তৃণ পর্যন্ত সমস্ত প্রাণী ও বস্তু নিত্য সৃষ্টি ও নিত্য বিনাশ হতেই থাকে, অর্থাৎ সৃষ্টি ও প্রলয়ের চক্র নিত্য আবর্তমান থাকে। জগতের পরিণামী বস্তু সকল নদীর প্রবাহ, দীপশিখার প্রজ্বলন আদির মতো প্রতিক্ষণে পরিবর্তনের শিকার হয়। তাদের পরিবর্তনমান অবস্থা প্রত্যক্ষ করে এই বোধ আসে যে কাল প্রবাহে প্রবাহমান মানব দেহেও প্রতিক্ষণে পরিবর্তনের শিকার হয়ে থাকে। তাই দেহাদিতে উৎপত্তি ও প্রলয়ের ঘটনা মুহুর্মুহু ঘটতেই থাকে। যেমন আকাশে তারাগণ অনুক্ষণ গতিশীল থাকলেও তাদের গতির অনুভূতি সুস্পষ্টভাবে হয় না, তেমনভাবেই ভগবানের সহনরূপ অনাদি অনন্তকালে প্রভাবে প্রাণীগণের প্রতিক্ষণের উৎপত্তি ও প্রলয়ের কথা সহসা জানতে পারা যায় না। পরীক্ষিত বললেন, আমি তোমাকে চার রকমের প্রলয়ের কথা বললাম, যা নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়, প্রাকৃতিক প্রলয় ও আত্মনিক প্রলয়ের পরিচিতি। বস্তুৎকালে সূক্ষ্ম গতি এইরূপ। হে কুরুশ্রেষ্ঠ, বিশ্ববিধাতা ভগবান নারায়ণ সমস্ত প্রাণীর মধ্যে ও শক্তির আশ্রয়। যে সকল কথা আমি সংক্ষেপে বলেছি তা সবই তার লীলা কথা। শ্রী ভগবানের লীলা কথার পূর্ণ বিবরণ দান করতে তো স্বয়ং ব্রহ্মাও সক্ষম নন। যারা অত্যন্ত দুস্থ সংসার সাগর অতিক্রম করতে ইচ্ছুক অথবা যারা বহু দুঃখ দাবানলে দগ্ধ হয়েছেন, তাদের পক্ষে পুরুষোত্তম ভগবানের লীলাকথার সেবন করা ছাড়া অন্য কোনো পথ কোনো তরণী নেই। তারা কেবল লীলা রসায়নের সেবন করে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে। আমার বর্ণিত ঘটনা বিবরণী শ্রীমদ্ভাগবত মহাপুরাণ সর্বপ্রথম এই বিবরণ সনাতন ঋষি নরনারায়ণ দেবর্ষি নারদকে দান করেছিল। আমার পিতা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন দেবর্ষি নারদের কাছ থেকে তা শ্রবণ করে। মহারাজ, সেই বদ্রী বন্দন বিহারী ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন প্রসন্ন হয়ে আমাকে এই বৈতুল্য শ্রী ভাগবত সিংহতা উপদেশ দান করেছিল। হে কুরুশ্রেষ্ঠ, ভবিষ্যতে যখন শৌনকাদি ঋষিগণ নৈমিষ সারান্য ক্ষেত্রে বিরাট সূত্রের ব্যবস্থা করবেন, তখন তাদের প্রশ্নের উত্তরে পৌরাণিক বক্তা শ্রী সুত তাঁদের এই সংহিতার উপদেশ দান করবেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দ্বাদশ স্কন্ধের চতুর্থ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।